হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে মার্চ মাসের রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্যা রাশি। এই রাশিদের আলোচনাটা জানার আগে আপনাদের আরও একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গোটা মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে সেটার উপর নির্ভর করে কিন্তু মাসের রাশিফলটা নির্ণয় করা হয়। তাহলে চলুন আগে জেনে নিই গ্রহদের পজিশন কেমন থাকছে না থাকছে। ধনু রাশিতে থাকছে কেতু, বৃহস্পতি ও মঙ্গল। এই মঙ্গল আর বৃহস্পতি কিন্তু ট্রানজিট করে মকর রাশিতে চলে গেছে। মঙ্গল 22 তারিখে যাচ্ছে আর বৃহস্পতি 29 তারিখে যাচ্ছে। মকর রাশিতে অলরেডি শনি সক্ষেত্রীয় অবস্থায় কিন্তু বসে আছে। এরপরে কুম্ভ রাশিতে থাকছে বুধ ও রবি। এই বুধ ও রবির যোগটাকে বলা হয় বুধাদিত্য যোগ। এটা কিন্তু খুব ভালো একটা যোগ। আবার রবি এখান থেকে ট্রানজিট করে 14 তারিখে চলে যাচ্ছে মীন রাশিতে। এর এফেক্টও কিন্তু ভালো পাবো। গোটা মাসটা এখানে মোটামুটি ভালো এফেক্ট কিন্তু দেবে। শুক্র বসে আছে মেষ রাশিতে। শুক্র আবার 28 তারিখে ট্রানজিট করে চলে যাবে বৃষ রাশিতে। আর রাহু তুঙ্গস্থ অবস্থায় বসে আছে মিথুন রাশিতে। এই রইল গোটা মাসের গ্রহদের অবস্থান। তাহলে চলুন এবার জেনে নিই যে গোটা মাসটা আমাদের রাশিফল কেমন থাকবে না থাকবে। যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে বিজনেস। জানবো বিজনেস কেমন থাকছে। বিজনেসের ব্যাপারে বলবো, ভাগ্যের সাথ আপনারা বিজনেসে কিন্তু ভালো পাবেন। বিজনেসে দারুণ প্রোগ্রেস পাবেন। যে অ্যাচিভমেন্টগুলো এতদিন হচ্ছিল না সেগুলো কিন্তু খুব দুর্দান্ত এই সময় আপনারা পাবেন। কিন্তু যতই ভালো অ্যাচিভমেন্ট হোক না কেন, 10% হলেও কিন্তু কোথাও গিয়ে অধরা থেকে যাবে। ধরুন কোনো একটা জিনিস 100% আপনারা 90% পর্যন্ত ছুঁয়ে ফেলতে পারবেন, 10% কিন্তু কোথাও গিয়ে অসম্পূর্ণ থেকে যাবে। তবে অ্যাচিভমেন্ট কিন্তু আছে, ভালো যোগ আপনারা এই সময় বিজনেসে দেখতে পাবেন। নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো ডিল, এই সমস্ত কিন্তু আপনাদের হাতে আসতে পারে। বিজনেস পারপাসে কিন্তু কোথাও আপনাকে বাইরে যেতেও হতে পারে। চটজলদি কোনো সিদ্ধান্ত কিন্তু বিজনেসের ব্যাপারে নিতে হতে পারে। তবে যারা কোনো রকম বিজনেসে ইললিগাল কাজ করেন তাদেরকে আমি বলবো কি, এই সময় এই ধরনের কাজ না করাই ভালো। এই সময় এই ধরনের কাজ করলে কিন্তু প্রবলেমের মধ্যে আপনাদের কিন্তু পড়তে হবে। এই প্রবলেমে যাতে না পড়ে যান এই জিনিসটা থেকে কিন্তু আপনারা নিজেদেরকে অ্যালার্ট রাখতে হবে। এবার জেনে নেবো জব কেমন যাবে। জবের ক্ষেত্রে আমি বলবো, জবের জায়গায় প্রমোশন আছে, জবের জায়গায় কলিগদের সাথে আপনাদের রিলেশন ভালো হয়ে যাবে। আর যারা কোনো ধরনের অ্যাসাইনমেন্ট হাতে ছিল, যারা কোনো প্রজেক্ট ওয়ার্কে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। মোটামুটি বলা যায় জবের জায়গায় আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন। তবে একটু বেশি পরিশ্রম করতে হবে। একটু বেশি পরিশ্রমের ফলে কিন্তু কোথাও গিয়ে আপনারা ক্লান্ত হয়ে পড়বেন। তবে নিজেদের কথা বলাতে কিন্তু একটু নিয়ন্ত্রণ রাখতে হবে বা একটু বুঝে শুনে কথা বলতে হবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। এবার জানবো কি আপনাদের হেলথ কেমন যাবে। হেলথ নিয়ে আমি বলবো গোটা মাসটা মোটামুটি থাকবে, বিশেষ কোনো সমস্যা থাকছে না। টুকিটাকি কিন্তু সমস্যা আসবে, সেই সমস্যাগুলোকে কিন্তু ভালোভাবে কেয়ার করতে হবে, না হলে কিন্তু সমস্যাগুলো আরও বেশি বৃদ্ধি পেতে পারে। এবার জানবো কি আপনাদের এডুকেশন কেমন যাবে। এডুকেশনের জন্য আমি বলবো সময়টা ভালো। এডুকেশনে একটু বেশি পরিশ্রম করতে হলেও রেজাল্ট কিন্তু আপনারা ভালো দেখতে পাবেন। স্কুল স্টুডেন্টদের জন্য সময়টা ভালো। স্কুল স্টুডেন্টরা কিন্তু ভালো রেজাল্ট এই সময় পাবে। যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা ভালো রেজাল্ট কিন্তু এই সময় দেখতে পাবেন। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন। লাভ লাইফ খুব একটা ভালো থাকবে না। লাভ লাইফে একটু টুকিটাকি ইস্যুস কিন্তু এই সময় থাকছে। এবার জানবো ম্যারিড লাইফ কেমন থাকছে। ম্যারিড লাইফে মাসের মিডিল থেকে কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করবে। যেই প্রবলেমগুলো একটু বড় প্রবলেম তৈরি হতে পারে সেখানে নিজেকে একটু মাথা ঠান্ডা করতে হবে। যাই সিচুয়েশান আসুক না কেন, বেশি কথা বা ভুলভাল কথা বলা কিন্তু একদম চলবে না, আর তাহলে কিন্তু প্রবলেমটা অনেকটা বেড়ে যাবে। মোটামুটি খারাপ থাকছে না, আমি বলবো ভালোই থাকছে। তবে টুকিটাকি সমস্যাটা চলে আসে, এই সমস্যাগুলোকে জাস্ট ইগনোর করলেই হবে। এর থেকেই বেশি জানতে গেলে আমি কার্ডের লিঙ্ক দিচ্ছি 2020 বর্ষফল, যেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেটা গিয়ে একটু দেখে নিন, দেখে নিলে কিন্তু আরও বেটার আপনারা বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে কিন্তু আমার বন্ধু হয়ে যান। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন।